भविष्यत प्रजन्मेर अभिन्न लक्ष्य अर्जने डिजिटल सहयोगिताय विश्वव्यापी अंशीदारित्वेर प्रयोजनीयतार ओपर गुरुत्व आरोप करेछेन प्रधानमंत्री शेख हासिना। बुधवार निउयॉर्के जातिसंघ सदर दफ्तरे साधारण परिषदेर 75तम अधिवेशनेर साइडलाइने डिजिटल सहयोगिता भविष्यत प्रजन्मेर जन्य एक्शन टूरे शीर्षक एकटी उच्च पर्यायेर भार्चुअल अनुष्ठाने एकथा बोलेन तिनि। भिडियो बार्ताय प्रधानमंत्री बोलेन, चतुर्थ शिल्प विप्लबेर फले सृष्ट चाकरिर बाजार विवेचनाय 2030 सालेर मध्ये देशेर प्रतिटी माध्यमिक विद्यालयके डिजिटल एकाडेमी एवं सेंटर अफ एक्सिलेंस हिसेबे प्रतिष्ठाय अंगीकारबद्ध होते चान। तिनि आरो बोलेन, कोविड-19 महामारी डिजिटल परिसेवार शक्ति के उन्मोचित करेছে এবং डिजिटल विभाजन के प्रकाश करेছে। विश्व प्राय अर्धेक जनसंख्यार न्यूनतम इंटरनेट प्रवेशगम्यता नहीं, से शून्यता पूरण करते हैं। चलचित्रेर माध्यमे मानुषेर मध्ये मानविकता और मूल्यबोध गड़े उठते पारे बोले मंतब्य करेছেন तथ्यमंत्री डॉक्टर हासान महमूद। सकाले चलचित्र और प्रकाशना अधिदफ्तर मिलनायतने प्रीतिलता वाद्देदारेर निर्मित चलचित्र भालोबासा प्रीतिलता छबिर महरते एसब कथा बोलेन तिनि। ए समय नतून प्रजन्मके उद्दीप्त करते चलचित्रेर अवदान अनस्वीकार्य बोलेओ जानान तिनि। ए समय असुस्थ प्रतियोगिता परिहार करे मानव सेवाय मनोयोगी हबार आह्वान जानान मंत्री। আমরা কিন্তু ক্রমাগত যন্ত্রের ব্যবহারের মাধ্যমে আর বাজার অর্থনীতির হিংস্র থাবায় এবং একই সাথে অল্প সময়ে লক্ষ্যে পৌঁছানোর প্রতিযোগিতার অসুস্থ প্রতিযোগিতায় আমরা প্রচণ্ড স্বার্থান্বেষী হয়ে গেছি, মানুষ প্রচণ্ড আত্মকেন্দ্রিক হয়ে গেছে। ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদের পক্ষে আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে এলজিআরডি মন্ত্রণালয় সচিব ও ঢাকা ওয়াসার এমডি সহ চারজনকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি জে.বি.এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। এর আগে গেল 19 সেপ্টেম্বর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও 3 বছর বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুমোদন দিলে ৬ষ্ঠবারের মতো এই পদে বসতে যাচ্ছেন তিনি। কুমিল্লায় কলেজ অধ্যক্ষ শামসুল হকের নির্যাতনের শিকার হয়ে সংবাদ সম্মেলন করেছেন অসহায় কলেজ শিক্ষক উপাধ্যক্ষ মোতাহার হোসেন। দুপুরে ঢাকার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের হলরুমে এই সংবাদ সম্মেলন করেন তিনি। মোতাহার হোসেন জানান, কুমিল্লার মুরাদনগরে হায়দরাবাদ বেগম জাহানারা ডিগ্রি কলেজে নিয়োগপ্রাপ্ত হলেও কলেজে যেতে পারছেন না তিনি। বেতন ভাতাও পাচ্ছেন না বলে অভিযোগ করেন এই শিক্ষক। বিনা অপরাধে তাকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে এক দুর্বিষহ জীবনযাপন করছেন বলে অভিযোগ করেন মোতাহার হোসেন।